আপনারা আপনাদের সন্তানদের নাতিপুতিদের ইবতিদাই তালিম অর্থাৎ দ্বীনের দ্বীনের একেবারে প্রাইমারি যে শিক্ষাটা এটা অনুগ্রহ করে আপনারা নিজেরা দিবেন এটা কারোর উপরে ছাড়বেন না কোনো হুজুর কোনো উস্তাদ দিয়ে করবেন না সে আলেম হোক উস্তাদের মাথা হাতে হাফেজ হোক উস্তাদের মাথা হাতে তাকে আলিফ বাতাসাগুলো আপনি শিখান সূরা ফাতিহাটা আপনি শিখান নামাজটা পড়ানো আপনি শিখান বেসিক বিষয়গুলো আপনি শিখান কারণ এত বড় বাণিজ্য আপনি কেন হাতছাড়া করবেন কথাটা কি বোঝানো গেছে অন্য সব মানুষ শিখাক কিন্তু যেটা আপনি শিখাইলে সূরা ফাতিহা ও সারা জীবন প্রত্যেক রাকাতে রাকাতে পড়বে তাই না নামাজটা শিখাবেন সারা জীবনও পড়বে আপনি শিখায়া মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা আপনি যখন শুরু করে দিয়েছেন চালু করে দিয়েছেন ওর জীবনে এটাকে তাহলে কিয়ামত মরণ পর্যন্ত যত কাজ করবে এই ভালো কাজ তার সবগুলোর সব আপনি পেতে থাকবে তো এই জন্য নিজের সন্তানের একেবারে বেসিক বিষয়গুলো নিজে শেখার শেখানোর ব্যাপারে আগ্রহ থাকা উচিত সব কিছু আজকাল তো এমন একটা অবস্থা হয়েছে যে শিক্ষাটা এখন বাণিজ্যের ব্যাপার হয়ে গেছে কমার্শিয়াল ব্যাপার হয়ে গেছে আমরা সবাই ছেলে মেয়েকে টিচারের কাছে হুজুরের কাছে দিলে আমরা জান বাঁচি বাপ্পা মনে করি আমি টাকা দিলাম অনেক কিছু করে ফেলছি নিজের সময় দেওয়ার যে ব্যাপারটা সেটা নাই আমি নিজে আমার সন্তানকে অনেক বেশি সময় দিতে পারি না কিন্তু আমার ছেলে মেয়ে সব বাসায় পড়া আলহামদুলিল্লাহ কোনো মাদ্রাসায় কোনো স্কুলে পূর্ণাঙ্গ প্রশ্ন আমার কোনো বাচ্চা করে নাই পরীক্ষা দিয়েছে পড়ালেখা সব বাসা হেবস কমপ্লিট করেছে বাসা কোনো মাদ্রাসায় বসে হেবস করে নাই ছেলে মেয়ে সব আলহামদুলিল্লাহ মেয়েটাও হেবস করেছে ছেলেও করেছে কমপ্লিট বাসা মাদ্রাসায় ছিল সাময়িক সময়ের জন্য কিন্তু পরিপূর্ণ আমরা বাসায় তাকে সার্ভিস দিয়েছি অথচ আমার আহলিয়া হাফেজানা কিন্তু আলহামদুলিল্লাহ তিনি সময় দিয়েছেন আমি যদ্দূর পারছি অন্তত মনিটর করার চেষ্টা করেছি এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো মাঝখান থেকে যে ওই যে শেখ সুদাইসের কথা আর মুখার রহমতুল্লাহ কথা বললাম যে ওনাদেরকে কেউ না কেউ শিখিয়েছে কিন্তু তাদেরকে মানুষ চিনে না আমাদেরকে মানুষ চিনে কিন্তু আমাদেরকে তৈরি করার পেছনের কিছু কারিগর আছেন ছিলেন তাদেরকে মানুষ চিনে না দুনিয়া এবং আখেরাতে হিসাব নিকাশটা আসলে সম্পূর্ণ ভিন্ন দুনিয়াতে আমরা দেখতেছি একটা মানুষ অনেক কিছু করে ফেলতেছে মনে হচ্ছে হায় রে এর তো বোধ হয় সওয়াবের লরি কাবার্ড ব্যান নিয়ে উঠবে কে আমাদের এমনও হতে পারে যে অনেক অপরিচিত মানুষ যাদেরকে আমরা চিনি না যাদেরকে আমরা খুব বেশি জানি না তারা অনেকেই আমাদের চাইতে চেনা মানুষগুলোর চাইতে অনেক বেশি সওয়াব নিয়ে তারপর আখেরাতে উঠবে হতে পারে কি পারে না বলেন আস সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে